হ্যালো বন্ধুরা, কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম পরিবেশগুলো শুক্রবার কতটাই কোলাহলমুক্ত নিরিবিলি সেটা বোঝাতেই এই ভিডিওটি করা। আমরা দেখতে পাচ্ছি আমিন ডায়াগনস্টিক সেন্টার, পাশেই পপুলার ও তারই পাশে সনু হসপিটাল। এর অপোজিট পাশে কুষ্টিয়া সরকারি কলেজের সীমানা শুরু, এটা কলেজ মোড় বলেই পরিচিত। আমি কলেজ মোড় থেকে আরসিরাই স্ট্রিট ধরে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে যাচ্ছি। এখান থেকে উত্তরমুখী পথে হাতের বাঁ দিকে পবিত্র রওজা মোবারক দেখতে পাব, যা বারো শরীফ দরবার নামে পরিচিত। আমরা এখন রেলগেটের কাছে পৌঁছে গেছি। বায়ে গোশালা রোড, একটি কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। এই রোডটি ব্যবহার করে আমরা অতি সহজেই মজমপুর গেট পৌঁছাতে পারি। এটাই স্টেশন মোড়, ডানে নারিকেলতলা এবং আমার সোজাসুজি গেলে থানা ট্রাফিক মোড়। রেলগেটটি পার হওয়ার আগেই ডানে একটি জিলাপির দোকান আছে, ওদের জিলাপিটা আমার খুব ভালোই লাগে। বাসায় ফেরার পথে জুম্মার নামাজ শেষে প্রায়ই নেওয়া হয়ে থাকে আর কি। ইতিমধ্যে কোনো ট্রেন আসার সময় হয়েছে, রেলগেট পড়ে গেছে, ছোটোখাটো জ্যাম সৃষ্টি হচ্ছে, মোটরসাইকেল আরোহীরা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। ইয়েস, গেট খুলে গেছে, এবার আমাদের রওনা হতে হবে। জ্যাম শেষে আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনকে ডানে রেখে সামনে এগুচ্ছি। সামনেই থানা ট্রাফিক মোড়।
সামনেই বড় বাজার, রাস্তার দুধারে মার্কেট, বড় বাজার এলাকা। এটা বড় বাজারের বৈশিষ্ট্য, এখানে সব কিছু পাইকারি পাওয়া যায়। এটা বায়ে নবী বক্স লেন, এখানে কাঁচা বাজার বসে সকালে। ছোট্ট একটি বাচ্চা ফাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছে। ডান পাশে দেখতে পাচ্ছি আমরা আসছে কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টির দোকান অশোক, অশোক মিষ্টান্ন ভাণ্ডার। এই যে বড় বাজার, বড় বাজারের গলি যত পাইকারি জিনিসের সমাহার। বিয়ের গাড়ি গেল একটি ছুটির দিন নববধূকে সঙ্গে নিয়ে। নো বিফ, সামনেই বড় বাজার রেলগেট। ছোট্ট বাচ্চাটি সাইকেল চালাচ্ছে নিশ্চিন্ত মনে, ফাঁকা রাস্তা, অ্যাক্সিডেন্টের ভয় নেই, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। বাচ্চাটি সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে বাম সাইড দিয়ে। কলেজ মোড় থেকে বড় বাজার পর্যন্ত যে নিরিবিলি পথগুলো আমরা পাড়ি দিয়ে এলাম, এটা শুক্রবার ছাড়া সম্ভব ছিল না। প্রতি শুক্রবার জুম্মার নামাজ পর শহরের রাস্তাঘাটগুলো এ ধরনেরই কোলাহলমুক্ত দেখা যায়।